আজ 30শে নভেম্বর, জিতের জন্মদিন। লক্ষ ভক্তদের মতো আমরাও আনন্দিত। জিতেন্দ্র মদনানি মানে আমাদের জিত। জিত নামটা তারই সাজে, যেখানেই পা ফেলেছেন সব প্রতিবন্ধকতা সরিয়ে জয়ী হয়ে ফিরে এসেছেন। টলিউডে তার রাজকীয় অভিষেক 2002 সালে, প্রথম ছবি সাথীতেই জয় করে নিয়েছিলেন দর্শক হৃদয়। প্রথম ছবিতেই দর্শক বুঝে গেল জিৎ এখন টলিউডের, বরং বলা ভালো টলিউড এখন জিতের। খুঁজেছি তোকে রাত বেরাতে, জ্বলেনি আলো স্বপ্নে। প্রথম ছবিতেই তার নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী। তবে জিৎ কোয়েল জুটি সব থেকে আলোচিত, সব থেকে সফল। একটা সময় শুধু জুটিকে দেখতে দর্শক ভিড় করেছেন হলে, একের পর এক ছবি সুপারহিট হয়েছে। সাফল্য যেমন তাকে বদলায়নি, প্রতিবন্ধকতাতেও তিনি থেকেছেন একই রকম অবিচল, একই রকম দৃঢ় প্রতিজ্ঞ। অভিনয় জীবনের 10 বছর পরেও জিতের জনপ্রিয়তা আকাশ স্পর্শী। এখনো মেয়েদের হার্টথ্রবের নাম জিৎ, তার জন্যই 100% লাভ মুক্তির অনেক আগে থেকে অপেক্ষা শুরু হয়ে যায় দর্শকদের। এবছরই জীবনের এক মোহনায় মোহনা রতলানির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি, অর্থাৎ বিয়ের পর এটাই জিতের প্রথম জন্মদিন। সো হিয়ার্স উইশিং মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে জিৎ। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা।